এক কথায় বলতে গেলে এটা ডিমের রাজা। এই যে দেখেন মুরগিগুলা ডিম পাড়তে পাড়তে ছোট হয়ে গেছে। আমি সেটাই বলছি যে আমাদের কি আপনারা বাচ্চা দিয়েছেন কিনা, তারপরেও ডিম পাড়া বন্ধ নাই। আচ্ছা আচ্ছা, ডিমের রাজা বলতে যা বোঝায় সেটাই। আমার চিন্তা ভাবনা আমি নিজে নিজে স্বাবলম্বী হব, আমি নিজেই করব যতটুকু যত কষ্ট হয়। আমি আমার খাবারের কথা ভুলে যাই, আমার খাবার থাকে না, কিন্তু আমি এদের খাবারটা সব সময় কিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদের খাবার আমার 24 ঘন্টা সব সময় থাকবে। যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন। আর যারা করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হেলথ আইটেম মুরগির নিয়ে কাজ করছেন, মুরগি পালনের সাথে সম্পৃক্ত কত বছর হয়েছে আপনার? 2016 সালে আমি এখানে চলে আসি। 2019 সাল থেকে আমি মুরগির সাথে সম্পৃক্ত, মুরগি ছাগল গরু এইগুলার সাথে। 2016 চলে আসছেন, মোটামুটি আপনার গ্রামে চলে আসছেন, এখানে চলে আসছেন? হ্যাঁ। 2016 এসে আপনার টুকটাক প্রথমে খামার শুরু করেছিলেন? অনেকগুলো আইটেমই কিন্তু একসাথে, এতগুলো আইটেম। এখন আমরা যদি টাইগার একা হিসেবে যাই, টাইগার এখন কতগুলো আছে? টাইগার এখন 160 পিস আছে। 160 পিস আছে। কিছু এক্সিডেন্ট হলো, কিছু মারা গেল সাথে? হ্যাঁ, মারা গেছে। ডিম দিচ্ছে কতগুলো এখন? এখন প্রতিদিন প্রায় 80-90 পিস। 80-90 পিস, কম বেশি হয়, একটু দেখা যায় যে কিছু কম হয় কিছু বেশি হয়। 95 ফিট লম্বা, 14 ফিট ওসার, এইটুকু আছে আপনার 20 ফিট লম্বা, 14 ফিট ওসার। আচ্ছা, আপনি যে এখানে কতগুলো মুরগি আছে, এই যে ফাউমি, এখানে আছে 180 পিস। 180 পিস, এখানে কয় ফিট কয় ফিটটা? এখানে আছে 15 ফিট বাই 14 ফিট। 14 ফিট 15 ফিট এরকম আছে। আপনার এখানে 100 পিস রাখছেন, কোনো সমস্যা হচ্ছে না? আরো কি রাখা যাবে না? এইটি শেষ না, এইটুকুই শেষ করব, এর চেয়ে বেশি রাখবো না। এই পাশে আমরা যে আপনার টাইগার যে দেখছি, এখানে তো অনেক বড় একটা জায়গা। হ্যাঁ, বড় জায়গা। আরো রাখা যাবে তো এখানে? আরো রাখা যাবে। ওখানে অনেক মুরগি ছিল, প্রায় 180 পিসের উপরে মুরগি ছিল, মোরগ ছিল 20 পিস। অতিরিক্ত গরমে মুরগি স্টোক করে মারা গেছে, আর কিছু মুরগি ঠোকাঠুকি করে এটা ওক ঠোক দেয় ওটা ওক ঠোক দেয়, যে দেখলেন কিভাবে। 100 পিস আপনার ফার্মে আছে, এগুলো আপনার ডিমে আসতে কতদিন সময় লাগবে? আমার এখানে 4.5 মাসে ডিমে আসছে। 4.5 মাসে ডিম চলে আসছে। হ্যাঁ, 4.5 মাসে ডিম পাচ্ছেন কতগুলো এখানে? এখন ডিম পাচ্ছি প্রায় 80-90 পিস। 80-90 পিস, হ্যাঁ। একটু কম বেশি হচ্ছে? কম বেশি হয়, কম বেশি হয়। যার কারণে এখানে আপনার মোরগ আর কমান নাই, মোরগ ঠিক আছে না? মোরগ থাক। 4 মাস 4.5 মাস ডিমে আসতে লাগছে, এখন মোটামুটি ডিম পুরো দমই পাচ্ছেন? কিছু ডিম দেয় কিছু বাদ থাকে, আবার ওইগুলো ডিম দেয় এইগুলা বাদ থাকে, এইভাবে হয়। এই পাশে দেখতে পাচ্ছি তিথি, তিথি এখন কতগুলো? তিথি ছিল 200 পিসের উপরে ছিল, মোরগ বিক্রি করছি, করার পরে মোরগ প্রায় 40 পিসের মতো বিক্রি হয়েছে, এখন 180 পিসের মতো আছে। এর মধ্যে আপনার মোরগ কি চেনা যায়? না, আমি এটা চিনতে পারি না। মোরগ চিনতে পারি না, আমি অনেকগুলো খামারে দেখেছি,
বলে যে নিচের একটু এটা বড় হয়, খোপাটা একটু উঁচা হয়, এরকম নাকি? আমি এটা বুঝি না, এই কারণে যে আমি ওইটা চিন্তা করলাম যে এটা মনে হয় মোরগ, চিন্তা করে ওইটা বিক্রি করছি। পরে ওই খামারি ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আপু আপনি তো মোরগ বলে দিছেন, তিনটা মুরগি তো ডিম পারে, তাহলে আমি মোরগ কোনটা মুরগি কোনটা এটা চিনবো কিভাবে? আমি এটা চিনতে পারি না। আচ্ছা, তিথির আপনার ডিমে আসতে কতদিন সময় লাগে? সাড়ে ছয় মাসের ডিমে আসছে। এখন ডিম পাচ্ছেন কতগুলো? এখন ডিম আমি প্রায় 80 পিস ডিম উঠাইছি, কিন্তু ওই পাশে আমার একটা শেড ছিল দেখছেন, ওই শেড থেকে যখন এই শেডে নিয়ে আসলাম, এই 10-15 দিন হলো ডিম একদম কমে গেছিলো, 3-4 পিসে চলে আসছিল, এখন আবার আস্তে আস্তে বাড়ছে। এখন কালকে উঠাইছি 25 পিস, আজকে মনে হয় 30 পিস উঠাইলাম। আচ্ছা, যখন ডিমে আসে, বিশেষ করে প্রাপ্তবয়স্ক হয়ে গেল ডিমে আসবে, সেই সময় একটা আপনার তিথির ওয়েট কিরকম হয়? আমি তো ওয়েট করে দেখি নাই, তবে মনে হয় যে 2 কেজি 1.5 কেজি। ব্রাহ্মা কয়টা জাত আছে মোটামুটি? আমার ব্রাহ্মা দুইটা জাত আছে, একটা আছে লাইট ব্রাহ্মা, একটা আছে গোল্ডেন ব্রাহ্মা। এটা তো ডিমে আসছে? হ্যাঁ, এটা ডিমে আসছে। আপনার ডিম কয়টা করে পাচ্ছেন? এটা লাইট ব্রাহ্মার মুরগি আছে 4 পিস, 2 পিসও পাই 3 পিসও পাই, এটা ঠিক নাই। আর গোল্ডেন ব্রাহ্মার মুরগি আছে 10 পিস, এটা 5 পিস পাই, 6 পিস পাই, এটারও ইয়া নাই। এটা তো ডিম হ্যাঁ থেকে বাচ্চা পাচ্ছেন তো? হ্যাঁ, বাচ্চা পাচ্ছি। ও, বাচ্চাগুলোকে আলাদা করছেন নাকি ওর সাথে মিশিয়ে থাকে? বাচ্চা আলাদা করা হয়, বাচ্চা আলাদা করে বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা, জিরো বাচ্চা বিক্রি করে দেওয়া হবে। টার্কি কয় পিস আছে? টার্কি আছে 4 পিস মোরগ, 14 পিস মুরগি, তার মধ্যে অল টাইম ডিমে থাকে আপনার সর্বনিম্ন 10 পিস। 10 পিস? হ্যাঁ। এরা তো বাচ্চা করছেন? এটাও বাচ্চা করি। এদের বাচ্চায় আলাদা করছেন? এদের বাচ্চাও আলাদা, জিরো বাচ্চায় বিক্রি হয়ে যায়। আর প্রতি সপ্তাহে কি আপনার হ্যাঁসে দিচ্ছেন ডিম? হ্যাঁ, প্রতি সপ্তাহে হ্যাঁসে। প্রতি সপ্তাহে আপনার কত পিস ডিম দেওয়া যায়? প্রতি সপ্তাহে 60-70 পিস ডিম যায় টার্কি। টার্কি তিথিদের এডার ঠিক নাই, এরা একটু ভয় পেলে এরা ডিমটা নষ্ট হয়ে যায়, দেখা যায় যে ডিম পারে না, কম পারে। আর টাইগার ফার্মি এগুলা প্রতি সপ্তাহে টাইগার 530-540 পিস, ফার্মিও এরকম 530-540-550 পিস এরকম ডিম যায়। আপনার আছে কাদাকনাথ? জি, কাদাকনাথ কয় পিস আছে? কাদাকনাথ আছে 3 পিস মোরগ, 13 পিস মুরগি আছে। ডিম দিচ্ছে তো? হ্যাঁ, ডিম দেয় 10 পিস, একটু আগেও 10 পিস ডিম উঠে আসলাম। ওইটা অবশ্য ওইটা ডিমটা আমরা ফ্যামিলির চাহিদা প্লাস আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে এদেরকে দিতে, হ্যাঁ, খাবারের জন্যই শেষ হয়ে যায়। এতগুলো আইটেম নিয়ে কাজ করছেন, তার মধ্যে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কোনটা পালন করে? আমি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করি এই তিথির টার্কি, এই দুইটা তিথির আর টার্কি। হ্যাঁ, তিথির টার্কি যতই মানে একটু উগ্র হোক, কিন্তু কখনো কেউ কাউকে ঠোকরায় মেরা ফেলায় না, আবার ওইভাবে যে মারামারি করা, অনেক চেঁচামেচি শুনছি, অনেক চেঁচামেচি করে, কই আমার এখানে চেঁচামেচি নাই না, আমি শব্দ কিন্তু এখন পাচ্ছি না। এর আগে একবার এসে পেয়েছিলাম, আগে ওইটার কারণ ছিল, তার কারণ ওইটা একদম লোকালয়ের মাঝখানে ছিল, রাস্তা দিয়ে একটা বিড়াল হাইটা যায়, একটা টিকটিকি যায়, একটা কুকুর যায়, ওরা লাফালাফি। এটা একটা কারণ, অনেক গরম ওইখানে দেখলেন যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো অনেক সমস্যা হচ্ছে। ওই রুমটা আমি মূলত তিথিরের বাচ্চা আর টার্কির বাচ্চার জন্য। তিথির কি রাত্রে এরকম চিল্লাপাল্লা করে না? রাত্রে নীরব হয়ে যায়? রাত্রে নীরব হয়, কিন্তু ওই যে আমার এখানে চারপাশে তো দেখতেইছেন, চারপাশে পানি, নৌকা যাওয়ার সময় কেউ যদি লাইট ধরে কিংবা কেউ যদি সিজ বাজায় তাইলে ওরা লাফালাফি করে। আচ্ছা আচ্ছা, একটা সমস্যা আপনার স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিথির? তিথিটা অনেক ভালো। তারপরে আমি টাইগার পালি, টাইগারটাও অনেক ভালো, এটা ডিম মাংস সব কিছুর জন্যই ভালো। খাওয়ামি দেয়, এটা তো ডিমের রাজা বলতে, এক কথায় বলতে গেলে এটা ডিমের রাজা। এই যে দেখেন মুরগিগুলা ডিম পাড়তে পাড়তে ছোট হয়ে গেছে, আমি সেটাই বলছি যে এর মধ্যে কি আপনার বাচ্চা দিয়েছেন কিনা। তারপরেও ডিম পাড়া বন্ধ নাই। আচ্ছা আচ্ছা, ডিমের রাজা বলতে যা বোঝায় সেটাই। ডিম একটানা পাড়ার উপরেই আছে? হ্যাঁ, পাড়ার উপরেই আছে, বাদ নাই। রোগ ব্যাধির ক্ষেত্রে যেমন বলতে চাই, অনেকগুলো আইটেম নিয়ে তো কাজ করছেন, তোমার কোনটার মধ্যে রোগ ব্যাধি একটু বেশি এবং কোনটার মধ্যে কম? আসল কথা কি, আমি ওইভাবে রোগ ব্যাধিটা পাই নাই। আচ্ছা, এই খামার করার পরে মানে এই ফ্যান্সি আইটেম নিয়ে করার পরে আমি এখনও ওইভাবে রোগ ব্যাধিটা পাই নাই। ঠান্ডা লাগে, ঠান্ডার ডোজটা প্রতি মাসেই করি, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। আর তিথির আর টার্কির ক্ষেত্রে এটা বলবো যে টার্কিটার ঠান্ডা অনেক বেশি টার্কির, আর তিথিরের সমস্যা একদম নাই, যদি ভ্যাকসিন করা থাকে কোনো সমস্যা থাকে না। তিথিরের রোগ ব্যাধি খুবই কম? হ্যাঁ, একদম কম। আমি কয়েকবার এসে আমি যা দেখেছি যে তিথির দিকে তাকালে মনে হচ্ছে সবগুলোই একদম চঞ্চল,
এবং চঞ্চলতা নির্ভর করে তার শারীরিক গ্রোথের উপরে, শারীরিক ফিটনেসের উপরে নির্ভর করে। তাকালেই মনে হচ্ছে প্রত্যেকটাই যথেষ্ট সুস্থ সবল, কিন্তু পৃথিবীর দিকে তাকালে মনে হয় না সবল সুস্থ। ওরা খুব চঞ্চল, আর ওদের এই চঞ্চলতাটাই ওদের ফিটনেস। যখন ওরা অসুস্থ থাকে তখন ওরা চুপচাপ থাকে, নড়াচড়া করে না, খাবার খায় না, এইটাই ওদের অসুস্থতা। আর ধৈর্য ট্রিটমেন্ট করলে ওটা ঠিক হয়, ঠিক হয়ে যায়। এখন সবগুলো মিলে যদি আমি একটা হিসেবে যাই, কত পিস আছে আপনার ডিম পাচ্ছেন এবং আপনার খামারে যেগুলো বাচ্চা উৎপাদন করছেন সবগুলো আইটেম মিলে যদি আমি হিসেবে যাই, কত পিস আছে? বাচ্চার ক্ষেত্রে গেলে বাচ্চা প্রায় 3000 প্লাস আছে। আচ্ছা, বাচ্চা বাচ্চা তার মধ্যে 1000 বাচ্চা আমি রাখার জন্য তৈরি করতেছি। এটাকে বার্ড ফ্লু ভ্যাকসিন করা হয় নাই দেখে আমি ছড়াইতে পারতাছি না, সব একসাথে, মানে তিথির দিয়ে, টার্কি দিয়ে, টাইগার দিয়ে, এই তিন আইটেমের বাচ্চা একসাথে রাখার উদ্দেশ্য এটাই যে ওদেরকে ভ্যাকসিন একসাথে করা হচ্ছে। বার্ড ফ্লু ভ্যাকসিনটা করার পরে ওদেরকে যার যার মতো আলাদা করা। 2000 বাচ্চা আমি বিক্রির জন্য তৈরি করতেছি, যেরকম তিথির আছে, টাইগার আছে, ফাউমি আছে, এই 2000 বাচ্চা আমি বিক্রি করে দেবো। প্যারেন্টসের ক্ষেত্রে গেলে প্যারেন্টস প্রায় 1000-এর উপরে আছে। আপনি প্রতি সপ্তাহে তো বাচ্চা পাচ্ছেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে বাচ্চা পাই। আমি প্রতি সপ্তাহে বুটারে দেই না, দেখা যায় যে মাসে একবার দুইবার আমি বুটারে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবগুলো একসাথে নিয়ে এসে বুটারে দিই। হ্যাঁ, মাসে একবার দুইবার বুটারে দেই, আর বাদ বাকি জিরো বাচ্চা বিক্রি করে দেই। এইটা উল্লাপাড়া তেঁতুলতলা আছে, আতিক ভাইয়ের হ্যাঁসারি, ওইখানে ডিম দেওয়া থাকে, ওইখান থেকে বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যায়, আমার বাড়িতে আসে না। আচ্ছা আচ্ছা, এখানে আসি না, রাস্তা থেকে বিক্রি হয়ে যায়, রাস্তা থেকে বিক্রি হয়। আমি যদি একটু খাবার হিসেবে যাই, যে আপনার এই যে এতগুলো আইটেমের কাজ করছেন, খাবার খরচ অনেক পড়ছে। খাবার সেটা যদি একটা হিসেবে যাই, যে আপনার প্রতি মাসে এদের পিছনে কত টাকার মতো খাবার লাগে? এটা তো আমি মাসের হিসাব দিতে পারবো না, তবে সপ্তাহের হিসাবটা দিতে পারবো। প্রতি সপ্তাহে প্যারেন্টসের খাবার লাগে 7 বস্তা। 21,000 টাকা প্যারেন্টসের খাবার লাগে, আর বাচ্চা জিরো খাবার লাগে আপনার 2 বস্তা 3 বস্তা। হ্যাঁ, 3 বস্তা খাবারের দাম 3×9=10,500 টাকা জিরো বাচ্চার খাবার। এক মাসের বাচ্চার খাবারগুলো লাগে প্রতি সপ্তাহে 5 বস্তা। আচ্ছা, ওইটারও দাম 3×5=15,000 টাকা। তাতে আপনার প্রতি মাসে 1.5 লক্ষ টাকার মতো খাবারের খরচই হচ্ছে, বেশি 1.5-2 লক্ষ টাকার মতো। হ্যাঁ, ওই রকমই হয়। বাচ্চা তৈরি হয়, বাচ্চা ফুটে, বাচ্চা বিক্রি করে ওখান থেকে টাকা আসে, তারপরে বাচ্চা যে তৈরি হচ্ছে, যে ঘরে দেখলেন তৈরি হচ্ছে, ওইগুলো বিক্রি করে ওইখান থেকে টাকা আসবে, কিছু সামান্য টাকা। এখনও যেহেতু লসে আছি, এখনও লাভে আসি নাই। এই যে একটা খামার করলাম, এখানে প্রায় 8,25,000 টাকা চলে গেছে, সব কিছু মিলাই এখনও লসে আছে, এখনও লাভ হয় নাই। তবে আশা করি হবে এক সময়। সময় লাগবে? হ্যাঁ, সময় লাগবে, সব কিছু করতে সময় লাগে। আমি করলাম আর লাভ গুনলাম, এটা হবে না, আগে আমাকে লস করা শিখতে হবে, তারপরে আমার লাভ গুনো। বিষয় হলো যে আপনার সবে মাত্র সবগুলো ডিমে আসছে, 3 মাসের মতো এইরকম 3 মাসের মতো যাচ্ছে ডিম। এখন পুরোদমে সবগুলো ডিম পাচ্ছেন, উত্তম সময় এখন যাচ্ছে এদের। হ্যাঁ, এবং আপনার 1.5-2 মাস আগে থেকে শুরু, এখন পুরোদমে ডিম পাচ্ছেন, এরপর থেকে হয়তো লাভের অঙ্কটা আপনার কাছে আসবে, লাভের মুখ দেখেননি। তবে আশা করা যাচ্ছে সামনে সুসময় আসবে ইনশাল্লাহ। এই যে খামার করছেন, দীর্ঘদিন পরিশ্রম করছেন এর পিছনে, এবং আপনার, আমার জানা মতে আপনার সমস্ত চিন্তা ভাবনা খামার নিয়ে, তো সেই ক্ষেত্রে এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা? আমার চিন্তা ভাবনা আছে, যদি আমি সরকারি যদি কোনো হেল্প পাই সেই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ, না পাইলে তো কিছু করার নাই। আমার চিন্তা ভাবনা আমি নিজে নিজে স্বাবলম্বী হব, আমি নিজেই করব, যতটুকু যত কষ্ট হয়। আমি আমার খাবারের কথা ভুলে যাই, আমার খাবার থাকে না, কিন্তু আমি এদের খাবারটা সব সময় কিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদের খাবার আমার 24 ঘন্টা সব সময় থাকবে, একদিনের খাবার থাকতে আমি খাবার আবার নিয়ে আসি। তো আমার চিন্তা ভাবনা আমি ভবিষ্যতে এখানে খামারটা আর একটু বড় করব, সামনের বছর যায় মার্চ এপ্রিলের দিকে খামারটা আর একটু বড় করব। এই পাশে আরো 14 ফিট ওসার হবে, লম্বাই হবে 150 ফিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, 14 ফিট/150 ফিট লম্বা হবে, এটার সাথেই সেটা অ্যাড করব। সেই সাথে আমি যদি জানতে চাই, যে বিশেষ করে যে এখন অনেকগুলো আইটেম নিয়ে কাজ করছে, 8-10টা আইটেম আছে, এর সাথে আইটেম আরো বাড়ানোর পরিকল্পনা আছে নাকি কমাই দেওয়ার? হ্যাঁ, আইটেম বাড়ানোর পরিকল্পনা আছে। বাড়ানোর মধ্যে আমি ময়ূর পাখিটা বাড়াবো, কালিম পাখিটা বাড়াবো, আর যে ইমু পাখি আছে, ইমু পাখি চিন্তা ভাবনা আছে, এই ইমু পাখিটা আমি নিয়ে আসার।
তবে জানি না আল্লাহ আমার আশা কতটুকু সফল করবে, তবে আমার আশা আছে আমি খামার অনেক অনেক বড় করব, যাতে সারা বাংলাদেশ আমাকে চিনে এক নামে, যে ইভাপুর খামারে গেলে সব ধরনের আইটেম পাওয়া যাবে, বিশেষ করে ফ্রেঞ্চি আইটেম থেকে আরম্ভ করে অনেক আকাঙ্ক্ষা। যেমন কবুতর আছে, কবুতর দেখছেন তো যে ছয় জোড়ার থেকে কবুতর হয়েছে, এইরকম সব কিছুরই আমার চিন্তা ভাবনা যে সব কিছুই করব, সাথে দুইটা ষাড় গরু পালব। আলহামদুলিল্লাহ, আপনার কবুতর দেখলাম একটা কবুতরে চারটা ডিম পেয়েছে, একটা কবুতরে তিনটা বাচ্চা পেয়েছে। এটা আসলে কি ওই কবুতরেরই ডিম না অন্য কবুতরের ডিম আমিও জানি না, আমিও বিশ্বাস করতে পারি না যে কবুতর চারটা ডিম পারে তিনটা ডিম পারে, এইটা আমিও বিশ্বাস করতে পারি না। আচ্ছা আচ্ছা, সম্ভবত অন্য কবুতর ডিম দিয়ে চলে গেছে। এটা আমার খামারে প্রায় প্রায় দেখি, দেখা যায় যে এক মাসে তিন বাদ চার বাদ ওইরকম চারটা তিনটা চারটা তিনটা বাচ্চা হয়, বাচ্চা হয়। এগুলো তো বিক্রি করবেন? এগুলাও বিক্রি করবো সামনে মাস থেকে, এই যে এখন যে বাচ্চা যে উঠছে এগুলো বড় হলে সামনে মাস থেকে বিক্রি আরম্ভ করবো। পাশাপাশি আপনার কিছু ছাগলও আছে? হ্যাঁ ছাগল আছে। ছাগলগুলো আমি কিন্তু ঘাস দেখছি না, পেটের তায়ে বাঘে ধান খায় আর ছাগল খড় খায়, তো আমি মনে করি যে পেটের তায়ে ছাগল খড় খায় না, কিন্তু আসলে অভ্যাস করে গড়ায় তুলতে হয়। ওই যে আমার ছোট বাচ্চা, বাচ্চাগুলোও তো এই এক মুঠ খেয়ার খুলে দেন দেখেন কিভাবে হুড়মুড় করে সব পাড়াপাড়ি করে খায় নিজে। ঠিক আছে আপু, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার এই ফ্রেঞ্চ আইটেম মুরগির উত্তরোত্তর সফলতা কামনা করছি, ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমার দর্শকদের, দর্শকরা সুন্দরভাবে রাখাল বন্ধু চ্যানেলের আমার ভিডিওটা দেখার জন্য। সেই সাথে দর্শকদের আমার আরেকটু রিকোয়েস্টটা থাকবে যে আপনারা অবশ্যই রাখাল বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে লাইক দিবেন, ফলো করবেন, শেয়ার করবেন, প্লাস সুন্দর সুন্দর কমেন্টস করবেন। সেই সাথে আপনাদের ইভাপুর সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার 01719417000, এইটা স্ক্রিনেও দেওয়া থাকবে। আমার নামটা হলো জুবাইদা খাতুন ইভা, আর এই নাম্বারটা আমার অল টাইম থাকে, এটা কোনো দিন চেঞ্জ হয় না। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের ইভাপুর ফ্যান্সি আইটেম জাতের মুরগির খামার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।